أبدا لا لن نحيد، أبدا لا لن نحيد، أبدا لا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لا لن نحيد، أبدا لا لن نحيد، أبدا لا لن نحيد. যেমন ওই মসুন আউলিয়াকে মানে
সুরি মারছিল, তখন ওই মসলা উলিয়া সুরিকে বলছে, সুরি যাতে লটকে রয়েছে, তো সুরি মানে আজি দিছে মানে মসলা উলিয়ার কাছে যে আমি কীভাবে লটকে থাকবো। তখন হয়তো মসলা উলিয়া রহমতুল্লাহ বলছে যে তুমি পানি ধরি মাছ হয়ে যাবে। যখন পানি ধরি মাছ হয়ে গেছে তখন মাছটাদের বিল মানে লম্বা হয়ে গেছে, আমাকে তো দেখতে তো বেশি লাগে না, মানুষে কি আমাকে খাবে, বা তোমার ভিতরে আমার একটা স্বাদ দিয়ে দিছি, মানুষ সবসময় তোমার খোঁজ করবে, তোমাকে তালাশ করবে, তোমাকে মানে খাবে, আদর করবে। ওইটা তো বদরের ছুরিতে এখন অনেক মূল্য, অনেক দাম, বা জানে হাতে তরোয়াল ছুরি মানে ওনার তরোয়াল যে খুব সম্পর্কে যদি আমাদের কিছু এই কোটটা যে হয়তো তো ফির বদলাওয়ালি রহমতুল্লাহ আলাইহি যখন আসছেন তখন মানি ফানি এখানে ব্যবস্থা ছিল না, এখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। তখন মানি ওনার এই কুকুর থেকে হয়তো ফির বদলাওয়ালি রহমতুল্লাহ আলাই খুব আল্লাহ ওইদের কেরামত আর কি, এই কুকুরটা উনি পানি নিয়ে ব্যবহার করছেন, খাইছেন, বসে করছেন, এটা ওনার নিজস্বই মানে এই কুকুর থেকে আমরা পানি এখন বর্তমানে তুলি, এই খুব পানি তুলি নিয়ে মানুষের নিয়ে করি, মেডিকেলে নেয় খায় রোগ আগ্রহ দেখা যায়। জি 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 এই পানি মানে মানুষের নেওয়া যাবে, আসে আমরা এখান থেকে তুলি পানি দিই, মানুষের নিয়ে করি খায় রোগ মুক্ত লাগে। আগে আগে টস লাগাইছে না পরে পরে কাজটাগুলো কুতুগুলো সিপ সিপ বর্তলে খোলা আছে তো সিপ টিপ করে। আমরা যে কোনো মাজারে যাই, আমরা মাজারে জিয়ারত করি, আমাদের মা বাবার কবর জিয়ারত করি, জিয়ারতে আলাদা জিনিস মানে যে কোনো কেউ মাজারে সেজদা করা এটা শিরিক, নামাজ না পড়লে সেটা আল্লাহর দেখো আল্লাহ ছাড়িয়ে মাফ করতে পারে, কিন্তু শিরিক গুণা তো এটা মাফ করা যায় না। তা আমরাও সবাইকে বলে দিই এখানে কেউ যেটুকু আমরা চেষ্টা করি বুঝাই যে আমরা শিরিক করবেন না, আসছেন আল্লাহ ওলির দরবারে দেখেন, আল্লাহ ওলিদের উসিলায় গৌসে পাকের উসিলায় আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহ রহমতের দিকে আল্লাহ নজর করি, আল্লাহ আল্লাহর কুদরতের হাতে আমাদের আশাটা সফল হোক, আমাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আমাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আমরাও দোয়া করি
প্রত্যেক মানুষ যেন ধর্মের দিক দিয়ে একটু ভারী হয় আগ্রহ আগ্রহ আমার আমার চ্যানেলের ব্যাপারে দর্শকদেরকে কিছু বলি ইনশাআল্লাহ আমি দর্শকদেরকে আমার সালাম জানাই এবং আমি দোয়াও করি আপনারা এই ধর্মীয় চ্যানেল দেখবেন চাইবেন এবং কিছু বুঝবেন এটাই আমার আশা আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ